बेसी पंडित गिरी कर बहुत मजा था আপনি রাস্কা মাস্কা নিয়ে হাঁটেন কে এই আমি আপনাকে তো দেখতে পান না তোকে দেখতে পাই না মানে তুই তো কানা ফালতু বকা লাগা শুনুন করে কথা বলেন কিন্তু আবার আপনি উল্টা পাল্টা কথা বলেন আমার কথা কই এই আপা আপনি এত চিল্লাচ্ছেন কি জন্য দোস্ত আপনার এক সাথে হাঁটতে পার না আপনি দেখেন একটা মলমল যাচ্ছে আপনি দেখেন না এই দেখেন দোস্ত আপনার ভাই দেখেন গালি গালি সব চলে গেল আপনি তো পুরো ভেঙে দিবেন পা ভেঙেছে আপনার রোড এটা আমাদের দোষ না এটা তো কামালান ফালতু বকা লাগা হাঁটতে সুন্দর করে হাঁটবেন যত সব চোখে দেখে মানে আর যারা দোষ হয়ে গেছে তাই না এত বড় রাস্তা দিয়ে আপনি না তুই আপনি আমার এসি বাজে আসছে চলে আপনার এই আপা এই আপনি কিন্তু বেশি কথা বলছেন আসলে বেমাল যেটা আপনারা এরকম করেন ঠিক আছে ইচ্ছে করে গায়ে লাগা যান এটা যে আপনাদের খাসলত কি বলেন এগুলা আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন তুমি কথা বলবেন না এখানে একটা মোড় আমি আসছি সুন্দরভাবে আপনি আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন আর বাড়া বলে ভাঙিয়ে দিবেন আপনি আমার কবার বলে লেসার মারছেন তাই না আমি আমি ইচ্ছে করে আপনার পা ভাঙিয়ে দিছি না আর একটা কথা বলবেন একদম চুপ থাকেন আপনি আঙ্গুল আঙ্গুল নামায় কথা বলেন আপনি কথা বলেন আপনি দোষ করছেন দোষ করার কথা বলছেন না তো কথা বলছেন কিসের জন্য আপনি এই দেখেন এত কথা বলতেছেন আমার সাথে কিন্তু সুন্দরভাবে বলা দিচ্ছি আপনার কি সমস্যা হইছে আপনি এই দিক দিয়ে গেছেন এটা কোন জায়গা দেখেন তো এটা কি রাস্তা হাঁটার জায়গা এটা কি সাউকে সানগ্লাস পরছেন দেখেন আমরা দেখেন আপনার আপনার সাইড কি এটা দাঁড়ান আপনার সাইড এটা আপনার সাইড হলো ওই পাশে আপনি এই পাশে কি জন্য দাঁড়াইছেন রাস্তা তুই আমার গাড়ি গাড়ি কিনে দেয়া যা দিতে করলো যত সব আপনারা যে কিভাবে নিজেদের আমি কিছু বুঝি না ভালো করে মর চলে সারা চোখে দেখে সারাতে পারেন না তোমার লোক কথা গা চোখে দেখতে পারে রাস্তা কেন চলাফেরা করতেছে কিন্তু বেশি বেশি উল্টা পাল্টা কথা বলছেন আমি কি উল্টা পাল্টা কথা কানা উল্টা পাল্টা কথা বলছেন আপনি এই ভাই আপনার সমস্যাটা কি হ্যাঁ কি সমস্যা আপনার এই মেয়ে তোর কি সমস্যা তুই কি এমন করস এই ভাষা ব্যবহার করে কথা বলছিস এই আপনি কি মহিলা মানুষ না নাকি তুই কি দালাল রাখছিস আমি কথা বলার জন্য ভালো লোক কথা গা আপনার মধ্যে তো কোনো মহিলার বৈশিষ্ট্য দেখা যায় না দেখতে তো ভাই কি পাগল লাগি রে এটা এই আপনি এরকম করেন কে এদিকে এদিকে থাক এই যে এতক্ষণ যে দৃশ্যটা দেখলেন এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটতেছে আর বিশেষ করে রাত্রেবেলা এই এই যে মলম পার্টি দেখেন এই ভদ্রলোক ভাড়ায় আসছে সম্ভবত বাইকে করে কি ঘটনাটা ঘটলো একটা সিচুয়েশন তৈরি করে লোকটার চোখের মধ্যে মলম লাগাই দিয়ে তার সব কিছু নিয়ে গেল এমন ঘটনা ঘটে যে অনেক মানুষ আছে সেন্স আসে না অনেক মানুষ আছে মারা যায়
এটা কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা। আমাদের দেশে এমন বহু জায়গা আছে খুব নিরিবিলি, যেখান দিয়ে মনে করেন রাতে 8টার পরে মানুষ চলাচল করে না। এই যে ঘটনাগুলি ঘটে যায়, মানে ওই মানুষটার জীবন নষ্ট হয়ে যায়। আর কিছু মানুষ তো মেডিকেলে নেওয়ার পরে তার পরিচয় খুঁজে পাওয়া যায় না। আপনি যদি সচেতন হন তাইলে আপনি এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারবেন, আর আপনি যদি সচেতন না হন তাইলে আপনার অবস্থা হবে এই যে এই মানুষটার মতো। যারা এ ধরনের কাজগুলি করেন, শুধু পুরুষরা যে এই মলম লাগান তা না, বর্তমানে মেয়ে মানুষও এই ধরনের চক্রের সাথে জড়িত। দেখেন ওনার কাছ থেকে যে জিনিসগুলি নিয়ে গেছে এগুলি অনেক দামি জিনিস, যেটা আপনি কোটি টাকাও দিয়েও কিন্তু ফিরে আনতে পারবেন না। ওরা হয়তো নিয়ে অল্প কিছু টাকা এগুলি বিক্রি করে ফেলতে পারবে। চোখের সামনে অনেক ঘটনা দেখার পরও আমরা সচেতন হই না, বড় সমস্যা কিন্তু ওই চক্রের না, বড় সমস্যা হচ্ছে আমাদের। আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের সাথে তো এই ধরনের ঘটনাগুলি ঘটবেই। আর বিশেষ করে এই সিপা সাপা গল্লির ভিতরে প্রশাসনের কোনো লোকজন থাকে না, আর অনেক গল্লি তো আছে এগুলিতে আলোই থাকে না, লাইট থাকে না। এমন এমন বাড়ি এলা আছে ওই মাসে 100 টাকা 200 টাকা লাইট খরচ যাবে, ইলেকট্রিক বিল যাবে, 200 টাকা খরচ করে খরচ যাবে, একটা মানুষ সেভ হবে এ কাজটা করে না। তা আপনি 200 টাকা খরচ করার কারণে কি হচ্ছে, অনেকগুলি মানুষের জীবন বাঁচতেছে। চিন্তা হয় গলির ভিতরে, অনেক জায়গা আছে বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গায় চিন্তা হয় রাত্রে 8টা 9টা 10টার পরে। এমন এমন ঘটনা ঘটে, মানুষের মাইরা পর্যন্ত ফেলায় যারা এগুলি করেন। আপনি যদি অন্যায় করেন আপনি অন্যায় থেকে কখনো বের হইতে পারবেন না, আর আপনি যদি অন্যায় করছেন, একবার করছেন, দুইবার করছেন, তিনবার করছেন, আপনি যদি চিন্তা করেন যে কাজটা করা আমার উচিত না, আপনি অন্যায় থেকে বেরিয়ে আসতে পারবেন। অপরাধ করে কোনো মানুষ কোনোদিন বেশি দিন টিকতে পারে না, কোনো অপরাধী দীর্ঘস্থায়ী না, এগুলি হচ্ছে সাময়িক। আপনি দেখেন এই পর্যন্ত যারা অপরাধ করেছে কোনো অপরাধী ভালোভাবে থাকতে পারে নাই, হয় তাকে জেল খাটতে হয়েছে আর নাইলে তাকে মানুষের গণদোলায় খাইতে হয়েছে। আর বেশি কিছু বলার নাই, যারা এই ধরনের নোংরামিগুলো করেন, এমনও ব্যক্তি আছে আমাদের দেশে, কিছু কিছু ছেলেপেলে আছে নেশা করে, রিক্সাওয়ালার কাছ থেকে টাকা রেখে দেয়। আহ, আমাদের বিবেক মনুষ্যত্ব কোথায় চলে গেছে? অথচ আল্লাহ আপনারে হাত দিছে, আপনারে বিবেক দিছে, জ্ঞান দিছে, কাজ করতে বলছে, হাতের মধ্যে রিজিক দিয়ে দিছে, আপনার ব্রেনের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরাইয়া দিছে, কাজে লাগান, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের বদমাশি থেকে হেফাজত করুক, স্বেচ্ছামি থেকে হেফাজত করুক। আর ছিনতাইকারীর সংখ্যা তো এখন মানে বেশিরভাগ ঘরে ঘরে হয়ে গেছে, মলম লাগায়, ছিনতাই করে, চুরি করে, স্বেচ্ছামি করে, লোভ সামালতে পারে না। ভালো হন, ভালো হইতে পয়সা লাগে না। ভিডিওটি শেয়ার দিয়েন। আসসালামু আলাইকুম।